হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 12:15, তো এখন থেকে আমার ব্লগটা আমি আরম্ভ করছি। তো প্রিয়া ব্লগ আসাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন আমার ব্লগটা আমি আরম্ভ করছি। তো তোমরা ভাবছো কি জানি বাড়িতে এত কিসের আয়োজন? তো আজকে 28 জুলাই, আজকে আমাদের বিবাহবার্ষিক, ম্যারিজ অ্যানিভার্সারি। তো তারই সেটার জন্য বাড়িতে আমাদের আত্মীয় স্বজনরা এসেছে, মানে ছোট মোটো একটা আয়োজন করব। তো তোমরাও আমাদের সাথে থেকো। তোমার লিয়ে গিফট লিয়ে আয়া, এক এক ক্রিয়া নিয়ে আয়া, তুমি ভিডিও বানা দা না, তোমার লিয়ে ক্রিয়া লিয়ে আয়া। আর আর তোমার মেরিজ ডে আয়া, তো মেরিজ ডে কালিয়ে তোমার উপহার দিয়া, তুমি ভিডিও বানায়েগা, ইসকা কিতনা তারিফ করেগা, আদমি লোক কিতনা দিখে, কিতনা মজা পায়েগা, ইসকা ক্রিয়া তুমি দেখা কিতনা বড়িয়া হ্যাঁ ক্রিয়া, তো চিজ বড়িয়া মস্তি মস্তি, হ্যাঁ উপলক্ষে গিফট দিয়েছে। তোমরা এটা জানতে পারলে ভিডিও দেখে এদিকে পপি রুমি মিষ্টরা চলে এসেছে। আর এদিকে আমাদের কেক কাটা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কেকটা আমরা অর্ডার করিনি, অর্ডার করেছিল আমার শাশুমা, মানে আমার শাশুড়িমা অর্ডার করেছিল। কোন ফাঁকে যে অর্ডার করেছিল আমি কিছু বুঝতেই পারিনি। কেক কাটার কোনো প্ল্যানিংই ছিল না আমাদের, শাশুড়িমা অর্ডার করে দিয়েছিল। থ্যাংক ইউ জানাচ্ছি আবারও শাশুমাকে। আর এদিকে আয়ানের মামা আয়ানকে কেকটা খাইয়ে দিয়েছে। মানুষটা এত ছোট আর ওর মুখের মধ্যে এত বড় কেক ঢুকিয়ে দিয়েছে, মানে বাচ্চাটা কীভাবে খাবে কি বলবো আর মানুষটাকে। আর এদিকে বাবা মা সবাইকে খাইয়ে দিচ্ছে। এদিকে আমার ননদ, না আমি খামো আমি খামো, নিজে হাতে খামো বলছে। আর এদিকে একের পর এক সবাইকে খাইয়ে দিচ্ছে শাহবাবু কেক। আর এনাকে তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে আমার ননদের বর, তো এখন আমার ননদের বরও খাইয়ে দেবে। আর এনাকে তো চেনোই কি বলবো আর মানুষটাকে, পুরো ভূত বানিয়ে দিয়েছে কেক দিয়ে। ক্রিমের মধ্যে যত কেক ছিল সব জামের উপর গালে লেগে গেছে। তো এদিকে আমিও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে শাহবাবু তো কিছুতেই জামাইবাবুকে ছাড়ছে না, লাগাচ্ছেই লাগাচ্ছে লাগাচ্ছে লাগাচ্ছে। আর এখন শুরু হবে শালিদেরকে লাগানো। তো এদিকে সবাই যখন লাগাচ্ছে আমিও একটু লাগিয়ে দিলাম জামাইবাবুকে। আর জামাইবাবু তো কখন থেকে ফাঁক করছে যে আমাকে কখন কেক লাগাবে, কেক মানে মুখটা আমাকে কখন ভুতনি বানাবে, ওটাই ফাঁক খুঁজছিল। আর আমি এটা ওটা বলে বলে আটকাচ্ছিলাম যে এখন না এখন না, আমার কিছু কাজ আছে, এটা করেনি করেনি, এটা বলে বলে জামাইবাবুকে আটকিয়ে রাখছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কখন থেকে মানে হাতে মধ্যে কেক লাগি, মানে হাতে মধ্যে কেক নিয়ে রেডি, মানে কতক্ষণে আমাকে লাগাবে কেক। আর এদিকে শালি আর জামাইবাবুর কাণ্ডকীর্তি দেখো, কীভাবে মানে কী কীভাবে লাগাচ্ছে, মানে আমি মানে কি বলবো আর তোমাদেরকে। এই যে এখন জামাইবাবু সুন্দর করে লাগিয়ে দিচ্ছে তার শালাবাবুকে, সুন্দর করে ক্রিম লাগিয়ে দিচ্ছে। তো তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা, যে আমার শাশুড়িমা এত আদর করে দেয়া কেকটা খেতেই পারলাম না, সব সবার গালে লেগে লেগে শেষ হয়ে গেছে। আর জানো তো ভেবেছিলাম যে কেকটা কেটে কয়েকটা ছবি তুলে নেব, কিন্তু সেই সময়টুকু হয়নি, শাহবাবু সেই সময়টুকু দেনে কেকটা কাটার সাথে সাথে মানে মুখে মধ্যে লাগানো শুরু হয়ে গেছে কেকটা। আর সবাই যখন সবাইকে সবাইকে কেক লাগাচ্ছে, তো আয়ানোরও ইচ্ছে হলো ওর মামাকে কেক লাগাবে, আর এদিকে আমাকে তো ভূত বানিয়ে ছাড়লো জামাইবাবু। আর আমরা বড়োরাই যখন এইভাবে কেক লাগাচ্ছে, আয়ানই বা কেন বাকি থাকবে। আর এই মানুষটা আমার হাত থেকে আর বাঁচতে পারেনি, শেষমেশ এনাকেও ভূত বানিয়ে ছাড়লাম। ফ্যামিলি ফটো নিয়ে নিচ্ছিলাম খাওয়ার পর্ব শুরু। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।